কিন্ডারা ওভাল স্টেডিয়ামে আরও একটি জয় পেল বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয় জয়ে এখনও পর্যন্ত শীর্ষে বাংলাদেশের অবস্থান। তো কিছুক্ষণ আগেই স্কটল্যান্ডকে 9 উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অসাধারণ পারফরমেন্সে এখানে যে দর্শকরা এসেছেন ছুটির দিনে, প্রবাসী মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা, আমরা তাদের প্রতিক্রিয়া জানবো, আমরা তাদের দু একজনের সঙ্গে কথা বলবো। তারা এসেছেন মাঠে, আমার সঙ্গে এখন যুক্ত হবেন একজন প্রবাসী। কেমন লাগছে? আসলে বাংলাদেশের আজকের অনেক এই লকডাউনের পরে, অনেক দিনের পরে আজকের জয়টা খুব ভালো লাগছে। যেমন শুনছিলেন আপনারা, আসলে দর্শকরা অত্যন্ত উচ্ছ্বসিত। এখানে কিন্তু কোভিড এর কারণে সবাইকে ঢুকতে দেওয়া হয়নি, একেবারেই সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটুকু করা যায় ততটুকুই কিন্তু করেছে। এখানকার আয়োজকরা দর্শকদের খুব রেস্ট্রিক্টেড এর ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতে দিয়েছে, এবং বাংলাদেশের দর্শকরা আছেন এখানে তারা দারুণ উচ্ছ্বসিত, দারুণ খুশি, এবং বাংলাদেশের এই মেয়েরা একদিন বিশ্বকাপ জিতবে এমন